সংস্থা নাসার বিজ্ঞানীরা কৃত্রিম উপগ্রহের মধ্যে মূলা চাষ করে সফল হয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন নামে কৃত্রিম উপগ্রহে চাষ করা হয়েছে মূলা। পৃথিবী যদি কোনোদিনও বসবাসের যোগ্য না হয়, যদি হঠাৎ কোনো বিপর্যয় চলে আসে তাহলে কি হবে? এই অকল্পনীয় প্রশ্নের উত্তর খুঁজতে পৃথিবী থেকে চাঁদ ও মঙ্গলে জনবসতি সরিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে বিজ্ঞান মহল। এর জন্যই কৃত্রিম উপগ্রহ করে এবং রকেটে চেপে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে দেখেছেন বিজ্ঞানীরা। মাসের পর মাস পৃথিবীর বাইরে কাটাচ্ছেন তারা। এবার কিভাবে চাষবাস সম্ভব তার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। অবশেষে সেই পরীক্ষা নিরীক্ষা মূলা চাষের মাধ্যমে খানিক সাফল্য এনে দিয়েছে। ISS এর কলম্বাস ল্যাবরেটরি মডিউলের প্লান্ট হ্যাবিটাট 2 তে বীজ থেকে ছোট গাছ গজিয়ে ওঠার ছবি প্রকাশ করেছে নাসা। 20টি সবুজ পাতা সহ মূলা গাছের চারা দেখা যাচ্ছে ছবিতে। হঠাৎ মূলা চাষের কারণ কি? বিজ্ঞানীরা জানিয়েছেন মূলা চাষ করতে খুব বেশি সময় লাগে না, তাছাড়া মূলা কাঁচাই খাওয়া যায়, রয়েছে যথাযথ পুষ্টিকর। মূলা ঠিকঠাক উৎপন্ন হলো কিনা তার পরীক্ষার জন্য তার নমুনা পাঠাতে হবে পৃথিবীতে। নীল এবং লাল আলোতে গাছ সবচেয়ে ভালো সাড়া দেয়। বাক্সে LED আলোর মধ্যে চাষ করা হয়। 180 বেশি সেন্সর দিয়ে চাষের কাজ করা হয়।